হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউস ওয়াইফ পূজা। আমি পূজা এসে গেছি আবার তোমাদের কাছে। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালোই আছি। তো এখন আমরা চলে এসেছি সিকিম, আর সিকিমের এখন আমরা কোথায় আছি? রাবাংলা, রাবাংলার বৌদ্ধ টেম্পলে। চলো আমার সাথে তোমাদেরও ঘুরে দেখাবো। কেমন লাগে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করো। আর যদি ব্লগটি তোমাদের খুব ভালো লাগে তাহলে পরিবার পরিজনদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলো না। কিন্তু তো দেখতে থাকো। বৌদ্ধ পার্কের প্রবেশদ্বারে আমরা চলে এসেছি, আর প্রবেশ মূল্য হচ্ছে ফরেনারদের জন্য 200 টাকা, ইন্ডিয়ান আর লোকাল যারা আছো তাদের 80 টাকা, ডিফেন্স ফোর্স এনাদের জন্য 50 টাকা, আর স্টুডেন্টদের জন্য 20 টাকা। এছাড়া ইকো কারে করে তোমরা গোটা পার্কটা ঘুরে মজা নিতে পারো মাত্র 300 টাকায়। তোমাদের যাদের সিঁড়ি চড়তে কষ্ট হয়, এই যে সাইডের এই স্লোপ রাস্তাটা দেখছো, এটা দিয়েও তোমরা হেঁটে চলে যেতে পারবে। এই লবির মধ্যে দাঁড়িয়ে তোমরা গোটা বুদ্ধ পার্কের ফটোশুটের মজা নিতে পারো, কাঞ্চনজঙ্ঘা দেখার মজা নিতে পারো। কিন্তু এখন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, যাই হোক ব্যাড লাক। আমি তো সিঁড়ি দিয়ে যাচ্ছি, তোমরা চাইলে এই ডান সাইডের এই রাস্তাটা দিয়েও চলে যেতে পারো। এখানে সিঁড়ি নেই, স্লোপ করা রয়েছে। বৌদ্ধ পার্কটি ভারতের সিকিম রাজ্যের দক্ষিণ সিকিম জেলার রাবাংলা শহরের প্রায় 1 কিলোমিটার উত্তরে অবস্থিত। রাবাংলা শহর সড়ক, রেল ও আকাশপথে সংযুক্ত। এটি বাগডোগরা বিমানবন্দর থেকে 126 কিমি, জলপাইগুড়ি স্টেশন থেকে 122 কিমি, শিলিগুড়ি থেকে 118 কিমি, গ্যাংটক থেকে 85 কিমি দূরে অবস্থিত। জাতীয়করণ পরিবহন এসএনসি বাসগুলি দক্ষিণ সিকিম জেলার সদর দপ্তর থেকে চলে। এছাড়া ব্যক্তিগত বা ভাগ করে নেওয়া ভাড়ায় ট্যাক্সিও পাওয়া যায়। পার্কটি রাবাংলা বাস স্ট্যান্ড থেকে হাঁটার দূরত্বের মধ্যে, তোমরা হেঁটেও পৌঁছে যেতে পারবে। রাবাংলার বুদ্ধ পার্ক, যা তথাগত শাল নামেও পরিচিত, ভারতের সিকিম রাজ্যের দক্ষিণ সিকিম জেলার রাবাংলার কাছে অবস্থিত।
এটি 2006 এবং 2013 সালের মধ্যে নির্মিত হয়েছিল। এটির প্রধান আকর্ষণ হিসেবে গৌতম বুদ্ধের 2550তম জন্মবার্ষিকী উপলক্ষে নির্মিত বুদ্ধের 130 ফুট উচ্চ মূর্তি রয়েছে। 60 টন তামা দিয়ে নির্মিত মূর্তিটি প্রত্যাবর্তন কাজের একটি উদাহরণ। এখানে এরকম বড় বড় 7টি বাটি রয়েছে, আর এই বাটিগুলি জলে ভর্তি। মানুষ প্রার্থনা করে এই জলের মধ্যে কয়েন দান করে। মন্দিরটির ভিতরে ক্যামেরা এলাও নেই, তাই তোমাদের ভিতরে নিয়ে যেতে পারছি না। তো বৌদ্ধ মন্দির দেখা হয়ে গেল, আর আমরা যেই জাস্ট দেখলাম তারপরে গেট বন্ধ করে দিলাম। মাউন্ট নার্সিং মূর্তির পটভূমি গঠন করে। স্থানটি রাবাং মাঠের বৃহত্তর ধর্মীয় কমপ্লেক্সের মধ্যে বেছে নেওয়া হয়েছিল। এটি নিজেই একটি শতাব্দী প্রাচীন তীর্থস্থান, তিব্বতীয় বৌদ্ধ ধর্মের একটি মূল মঠ। রালাং মঠও কাছাকাছি। সিকিমের সরকার এবং জনগণের যৌথ প্রচেষ্টার মাধ্যমে নির্মিত এবং স্থাপন করা মূর্তিটি 25 মার্চ 2013 তারিখে 14তম দালাই লামা দ্বারা পবিত্র করা হয়েছিল। পার্কের বৌদ্ধ সার্কিটটি রাজ্য সরকারের একটি প্রকল্পের অধীনে তৈরি করা হয়েছিল, যা এই অঞ্চলে তীর্থযাত্রা এবং পর্যটককে উৎসাহিত করার উদ্দেশ্যে। চো জো হ্রদটি জঙ্গলে ঘেরা কমপ্লেক্সের মধ্যে অবস্থিত। পার্কটি প্রশস্ত পথ সহ একটি শান্ত পরিবেশ রয়েছে, এবং এখানে একটি বৌদ্ধ সম্মেলন, একটি ধ্যান কেন্দ্র এবং একটি গ্যালারি সহ একটি জাদুঘর রয়েছে। ঘোরা হয়ে গেল, তোমাদেরকেও ঘুরিয়ে নিলাম। কেমন লাগলো তোমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তো আজকে একটু আবার দেখো নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসতে থেকো। ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট। রাবাংলা বৌদ্ধ পার্ক থেকে রওনা দিয়েছি গ্যাংটকের পথে, কিন্তু ঘটেছে একটা অঘটন। এখানে ল্যান্ডস্লাইড হয়ে গেছে। তো বসেছিলাম আমরা 15 মিনিট, তো দেখো ক্রেন চলে এসছে, তো ল্যান্ডস্লাইড সব পরিষ্কার করে দিচ্ছে, আমাদের রাস্তা পরিষ্কার করে দিয়েছে। এবার আমরা বেরিয়ে যাব। আর কত বড় বড় পাথরগুলো পড়েছে দেখো, 1 মিনিটের মধ্যে এসে সব সরিয়ে দিল, রাস্তা ক্লিয়ার করে দিল। এত বড় বড় পাথরগুলো পড়েছে, বাপ রে। যাই হোক, খুব তাড়াতাড়ি কাজ হয়ে গেল, মাত্র 15 মিনিট দাঁড়াতে হলো। তো আমরা বেরিয়ে গেলাম এখান থেকে, আমরা সিংথাম পৌঁছে গেলাম। সিংথাম টানেল ক্রস করছি এখন আমরা। এমজি মার্ক দেখো পুরো খালি হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, আমরা ভেজ রেস্টুরেন্ট খোলা পেয়েছি, আর কোনো রেস্টুরেন্ট খোলা নেই। তো রেস্টুরেন্টে ঢুকে গেছি, এবার এখান থেকে খাওয়ার পরে এনাদেরই হোটেল আছে, ওনাদের হোটেলেই একদম শিফট করব। তো খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, আমরা সবাই বসে গেছি, গরম গরম খাবার চলে এসছে। বাটার পানির, চানা মশলা, তন্দুরি রুটি, ভেজ চাও আর স্যালাড। তো এবার আমরা খেয়ে নি। খাবারগুলো খুব ভালো ছিল, টেস্টি। আর সারাদিন বাদে পেয়েছি, দু সেকেন্ড আমার মাম্মা মাঝে একা একা খেয়েছে। কিচ্ছু খোলা ছিল না, পুরো দেখো এমজি মার্ট পুরো খালি, পুরো সুনসান। তো এখানে খাওয়া দাওয়া করলাম, এবার আমরা হোটেলে চলে যাব। হোটেল রুমে ঢুকিয়েছি, এবার ফ্রেশ হবো, দিয়ে খাওয়া করে এলাম, ফ্রেশ হয়ে নিয়েছি, এবার শুয়ে পড়ি। বাইরে বৃষ্টি আরম্ভ হয়েছে জোর, ব্যালকানিটা এখন রাত্রে দেখালাম না, ব্যালকানিটা বেশ সুন্দর, ভালো ভিউ দেখা যাবে, কাল সকালে দেখাবো। গুড নাইট, টাটা।